আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখব আমরা কিভাবে স্কেচআপে একটি অবজেক্ট রোটেট করতে পারি। আমরা প্রথম দিকে রোটেট করার সময় অনেক ঝামেলায় পড়ি, সেটা আজকে ক্লিয়ার করব। অবজেক্ট সিলেক্ট, রোটেট, যে কোনো এক জায়গায় ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে অবশ্যই ডিরেকশন একটা দেখাচ্ছে, আমরা অবশ্যই রেড গ্রিন যখন দেখাবে সেটাতে ক্লিক করব। মানে আমাদের রেড দেখাইছে, রেড দেখালো, মানে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আমরা ঘুরাবো যে কোন দিকে ঘুরাইতে চাই। যদি আমরা এইভাবে ঘুরাইতে চাই তাহলে যখন আমাদের এই ব্লু, দেখেন আমাদের এই ব্লু যখন কালারটা, ব্লু কালারের লাইনটা যখন চলে আসছে তখন আমরা ক্লিক করব। তো আমরা এদিকে ঘুরেলাম। আবার যদি আমরা এদিকে ঘুরাইতে চাই তার জন্য আবার সিলেক্ট, রোটেট, আমরা এখানে যে কোনো এক জায়গায় আগে ক্লিক করব। ক্লিক করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর যে কোনো একদিকে আমরা মানে 90 ডিগ্রি এমনিতে আগে এটা ধরে নেব, রেড রেড অক্ষ বা গ্রিন অক্ষ যে কোনো একদিকে। সাপোজ আমরা এদিকেই নিলাম। নেওয়ার পর আমাদের মেইন ক্লিক করলাম, নেওয়ার পর আমাদের এই মেইন ঘুরানোর পার্টটা চলে আসছে, তারপর এদিকে ক্লিক করলাম হয়ে যাবে। তো বিষয়টা একটু জটিল, আর একবার দেখাই দিই। সিলেক্ট অবজেক্ট, রোটেট, আমরা যে কোনো এক জায়গায় আগে ক্লিক করে নেব। ক্লিক করলাম, ক্লিক করার পর এখন ঘুরবে না, এখানে আর একবার ক্লিক করব। আমাদের এখানে গ্রিন গ্রিন চিহ্ন যখন, গ্রিন বা রেড যখনই আসবে তখন একদিকে আগে ক্লিক করে নেব। ক্লিক করে নিলে তারপর আমরা ঘুরাইতে পারবো, যেদিকে এসছে ওইদিকে ঘুরাইতে পারবো। কিন্তু এখন আমরা 90 ডিগ্রি তো অবশ্যই ঘুরাইতে চাই। এখানে 90 ডিগ্রি দেখেন, এখানে ডিগ্রি দিলেও হয়ে যাবে। আবার এদিকে যেহেতু ব্লু মানে গ্রিন আছে, যখন গ্রিন চিহ্ন আসবে মানে গ্রিন অক্ষ আসবে তখন ক্লিক করলেই হবে। এই যে হয়ে গেছে। তো এটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে।